এবার ফসল কৃষি সংবাদ। পুষ্টিকর, সুস্বাদু ও ঔষধি গুণ সম্পন্ন মাশরুম চাষে ভাগ্য বদলেছে বান্দরবানের এক দম্পতির। অল্প পুঁজিতে লাভ বেশি আর মাশরুমের চাহিদা বৃদ্ধি পাওয়ায় বাড়ছে এর বাণিজ্যিক চাষ। পাঁচ মাস আগে বাড়ির পাশে 500 জমি ভাড়া নিয়ে মাশরুম খামার গড়ে তোলেন বান্দরবানের মং থয় সিং মারমা। সেখানে এখন সারি সারি মাশরুম শেড। এক একটি স্পন বা বীজ থেকে মিলছে 1 কেজি থেকে 1.5 কেজি মাশরুম। কেজি প্রতি দাম 300 থেকে 400 টাকা। টেলিকমিউনিকেশনে ডিপ্লোমা করা মং থয় সিং চাকরির পেছনে না ছুটে হয়েছেন উদ্যোক্তা। ইউটিউবে ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে প্রশিক্ষণ নেন মাশরুম চাষের ওপর। এই 3000 থেকে আরো মানে বড় করতে চাইলেও আমার পক্ষে সম্ভব না, কারণ আমার পুঁজি এবং জায়গা অনেক প্রবলেম। সরকারে সাহায্য সহযোগিতা করলে আমরা আরো বড় পরিসরে করতে পারব। পাশে থেকে এ কাজে মং থয় সিং কে উৎসাহ দিয়ে যাচ্ছেন তার স্ত্রী। আমরা প্রথমে 50,000 পুঁজি দিয়ে করছি, কোনো মতে এখন ভালো চলে আমাদের। এই মাশরুম খামারে কাজের সুযোগ হয়েছে অনেক বেকার তরুণ তরুণীর। আমি এখানে কাজ করে দৈনিক 500 টাকা পাই এবং আমার তো আশা আছে গরিবের উন্নতি হইব। দিন দিন মাশরুমের চাহিদাও বাড়ছে, তাই এর চাষ বাড়াতে নানা পদক্ষেপ নিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। পার্বত্য বান্দরবনে এই যে পাহাড়ি জনপদে আমরা কিন্তু এটা ব্যাপক বিস্তার লাভ ঘটাতে পারি, এবং আমরা সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। প্রকল্পটি হয়তো আবার নতুন করে আসবে, আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি। বর্তমানে বান্দরবানে মাশরুম চাষী অন্তত 25 জন, এদের মধ্যে বাণিজ্যিকভাবে চাষ করছেন 2 জন। দিলশাদানি দীপ্ত, বার্তাকক্ষ। 5 মাস আগে বাড়ির পাশে 500 জমি ভাড়া নিয়ে মাশরুম খামার গড়ে তোলেন বান্দরবানের মং থয় সিং মারমা। সেখানে এখন সারি সারি মাশরুম শেড। এক একটি স্পন বা বীজ থেকে মিলছে 1 কেজি থেকে 1.5 কেজি মাশরুম। কেজি প্রতি দাম 300 থেকে 400 টাকা। টেলিকমিউনিকেশনে ডিপ্লোমা করা মং থয় সিং চাকরির পেছনে না ছুটে হয়েছেন উদ্যোক্তা। ইউটিউবে ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে প্রশিক্ষণ নেন মাশরুম চাষের ওপর। এই 3000 থেকে আরো মানে বড় করতে চাইলেও আমার পক্ষে সম্ভব না, কারণ আমার পুঁজি এবং জায়গা অনেক প্রবলেম। সরকারে সাহায্য সহযোগিতা করলে আমরা আরো বড় পরিসরে করতে পারব। পাশে থেকে এ কাজে মং থয় সিং কে উৎসাহ দিয়ে যাচ্ছেন তার স্ত্রী। আমরা প্রথমে 50,000 পুঁজি দিয়ে করছি, কোনো মতে এখন ভালো চলে আমাদের। এই মাশরুম খামারে কাজের সুযোগ হয়েছে অনেক বেকার তরুণ তরুণীর। আমি এখানে কাজ করে দৈনিক 500 টাকা পাই এবং আমার তো আশা আছে গরিবের উন্নতি হইব। দিন দিন মাশরুমের চাহিদাও বাড়ছে, তাই এর চাষ বাড়াতে নানা পদক্ষেপ নিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। পার্বত্য বান্দরবনে এই যে পাহাড়ি জনপদে আমরা কিন্তু এটা ব্যাপক বিস্তার লাভ ঘটাতে পারি, এবং আমরা সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। প্রকল্পটি হয়তো আবার নতুন করে আসবে, আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি। বর্তমানে বান্দরবানে মাশরুম চাষী অন্তত 25 জন, এদের মধ্যে বাণিজ্যিকভাবে চাষ করছেন 2 জন। দিলশাদানি দীপ্ত, বার্তাকক্ষ।